পুঁজিবাজারে গতি না থাকা যে চিত্র এখন রয়েছে তা জাতীয় নির্বাচনের আগে তেমন বদলাবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই মুহূর্তে বড় বিনিয়োগে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন ছিল 300 থেকে 400 কোটি টাকার মধ্যে, আর শেষ কার্যদিবসে লেনদেন কমলেও কিছুটা বেড়েছে ডিএসইর মূল্যসূচক। তানজিলা নিঝুমের প্রতিবেদন। দুই সপ্তাহ ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন 300 থেকে 400 কোটি টাকার ঘরে আটকে আছে। শেষ কার্যদিবসে আগের দিনের চেয়ে 39 কোটি টাকা কমে লেনদেন হয়েছে 370 কোটি 37 লাখ টাকা। লেনদেন কমলেও বেড়েছে ডিএসইর মূল্যসূচক। ডিএসইর প্রধান মূল্যসূচক 9 পয়েন্ট বেড়ে 6233 পয়েন্টে অবস্থান করছে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে দিক নির্দেশনা থাকলেও পুঁজিবাজার নিয়ে কিছু থাকে না, তা নির্বাচনের আগে পুঁজিবাজারের চিত্রে তেমন পরিবর্তন আসবে না। ইস্তেহারে মূলত উন্নয়ন পরিকল্পনা কি হবে সেগুলো নিয়ে কথাবার্তা থাকে, বা বাজার ব্যবস্থা কেমন হবে, তারপরে বৈদেশিক সম্পর্ক কেমন হবে, তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকলেও এই পুঁজিবাজারকে কেন্দ্র করে দুর্ভাগ্যজনকভাবে সেরকম কোনো সুনির্দিষ্ট কোন পরিকল্পনা আসলে নির্বাচনী ইস্তেহারে থাকে না। বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বড় বিনিয়োগে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। হঠাৎ হঠাৎ করে কিছু কোম্পানি আছে যেগুলো আসলে কোনো নাম নেই, আসলে সেটার কোনো আসলে চিহ্ন খুঁজে পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এই যে কারসাজি করার কারণে সেগুলোর দাম হঠাৎ করে বেড়ে যায়, তো সেই সমস্ত জায়গাতে বিনিয়োগ করার থেকে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে দূরে থাকতে হবে। শেয়ার বাজারের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা ইতিবাচক নয়, তো সুতরাং এখন যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদেরকে আসলে জেনে বুঝে এখানে বিনিয়োগ করতে হবে এবং অপেক্ষা করতে হবে যে নির্বাচনের আগ পর্যন্ত। শেষ কার্যদিবসে ডিএসইতে 297টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 71টি কোম্পানির, কমেছে 55টির এবং অপরিবর্তিত রয়েছে 171টির। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।